সকাল হচ্ছে না হচ্ছে না আমরা ঘর থেকে বেরিয়ে যাচ্ছে এ পাড়া ও পাড়া এর বাড়ি ওর বাড়ি করে আছে আজকে মিনসা আসুক তার একদিন কি আমার একদিন এমন জব্দ করব বুঝিয়ে দেব যে আমি কোন ঘরে বিটি বলি কোনো কাজ নাই গো সকাল বেলায় বেরিয়ে গিয়ে সন্ধ্যাবেলায় আসছে তোমাকে বিটি আমাকে ভাত দে ভাত খাবো আমি পারস রান্না করব যা শালা বাড়ি তো গরম হয়ে আছে রে না না বাড়ি এত গরম হওয়ার কারণটা কি বলি কই গো দরজা খোলো কে রে ছোরা যা আমি সামনে ওই কে রে ছোরা ছোরা লো আমি তোমার আদি গুরা ও দরজা খোলো আমি 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 কে বলছে বলি কে ভাই এ ভাই খাকি বললি কি রে আমি ও সামনে ওই কে ভাই এ ভাই লাই আমি তোমার তাই শোনো ভাই এখন বাড়ি যাও তোমার দাদা চলে আসবে তোমার দাদা যদি তোমাকে দেখতে পায় তাহলে আমাকে কি মার মারবে সেই তোমার দাদা সন্ধ্যাবেলায় থাকবে না সন্ধ্যাবেলা আমি একা থাকব তখন আসবে এখন বাড়ি যাও ভাই সন্ধ্যাবেলা এসে ধূপকাঠি ছাড়ু করে যাইলে তো এ তো চামড়া গুদামে বিক্রি হবে না দরজা খোল কে ডাকাটা কি করছে বলো তো ও গো আমার মনে পড়েছে গো দেখো আমাদের গ্রামে কত উৎসব হচ্ছে আমার মনে হয় আমার বাবা এসেছে আমার কি মজা গো আমার বাবা এসেছে বাবা এসেছে বাবা এসেছে বাবা আছে না দামোদরের গাবাই এই মাগি পাইল না রে এই দরজা খোল আমার বাবা তো আমাকে বাবা খাকি বলবে না দরজাটা খুলে দেখি কে এসেছে যদি এই পাড়া কোনো ছেলে হয় তাকে জল মিষ্টি দিয়ে খাতির করব আর যদি নামুনে কালকুটে ও লাউটো হয় নামুনিকে মুখে কিছু বলবো না দরজা খুলব চপং করে ধরব ঘরে ভরব চিৎ করে ফেলব তার বুকে আমি 10 কেজি কলাই গুড়িয়ে 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 ভাঙবো তবে আমার নাম হরিদাসী ও নাম হরিদাসী আমার নাম কালো খাসি দরজা খোল তোর কি হয় দেখ দরজাটা খুলে দেখি কে এসেছে ওরে বাবা রে ওহ মাগে হাসি দেখো একবারে ঘুঘু হচ্ছে না না গো বুঝতে পারিনি গো আমার বাবা এসেছে আমি মনে করেছি আমার বাবা এসেছে তোর বাবা যতই হোক তুমি 10টা নাই 5টা নাই আদরের একখানা সামু বললে কথা তুমি আমার সামু 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 না আমি তোর মায়ের মাম সামু খবরদার খবরদার আমার মায়ের নি কিছু বলবে না কেন 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 খবরদার আমার মায়ের নি কিছু বলবে না আমি মনে করেছি আমার বাবা এসেছে তাই কোন দুঃখে তোমাকে বাবা বলবো তোর বাবা এসেছে হ্যাঁ তোর বাবা এই বাড়ি ঢুকবে কেন শালা ছোট লোক কে ছোট লোক তোর বাবা খবরদার খবরদার আমার বাবাকে ছোট লোক বলবো না ছোট লোক আমাদের বংশে কেউ নাই ছোট লোক যদি হয় তোমাদের বংশে যেমন তুমি ছোট লোক তোর মা ছোট লোক তোর বাবা ছোট লোক তোর ভাই ছোট লোক তোমার দাদা ছোট লোক তোমার দিদি ছোট লোক তোমার বোন ছোট লোক তোমার কাকা ছোট লোক তোমার কাকি ছোট লোক তোমার মামা ছোট লোক তোমার মামি ছোট লোক তোমার ঠাকুমা ছোট লোক তোমার দাদু ছোট লোক তোমার চোদ্দ গোষ্ঠী ছোট লোক আরে তোর গাইলে লকডাউন নাই নাকি রে না না তোর গাইলে তোর একবার রিমোট হাত দিতে পারবা নাই একবার ভর ভর করে বেরিয়ে যাইতো তো তা তুমি কি মনে করছো আমার বাবা মাকে ছোট লোক বলবো তোমাকে ছেড়ে দেবো আমি তোমার সাত গোষ্ঠী যে যেখানে আছে সবাইকে নিয়ে আসবো যে পিণ্ডি চটকার মতো চটকি ছেড়ে দেবো আমাদের সব ছোট লোক তো তো সব হাই ফাই আমাদের স্ট্যান্ডার্ড বংশ স্ট্যান্ডার্ড হ্যাঁ তাহলে তোর বাবার খিটকালো কথা শুন বলো তোর বাবা হ্যাঁ আমার বাবা তোর বাবা হ্যাঁ আমার বাবা কি করেছে কি না আর বলবো না যত হোক তোর বাবা আমার সম্বন্ধীর মতো না মনে আমার বাবা তোমার সম্বন্ধে হয় আমার বাবা তোমার শ্বশুর বাবা হচ্ছে শ্বশুর না হ্যাঁ ছালো লালু বাচ্চু আচ্ছা আমার বাবা কি করেছে তোর বাবা হ্যাঁ আমার বাবা তোর বাবা হ্যাঁ আমার বাবা কি কইরেছে বলো তোর বাবা আমার বাড়ি এলো হ্যাঁ আমি তো জন্ম করে 2 কেজি পোলট্রির মাংস খাইলাম কি খাওয়ালে পোলট্রির মাংস না মানে পোলট্রি না বলো পোলট্রি হ্যাঁ পোলট্রির মাংস খাইলাম দি আমাকে বললে বাবা জামাই তুমি যা যত্ন করলে তা আমার বাড়ি যাইও তোমাকে খাসি কেটে খাওয়াবো দেখো আমার বাবা বুড়া হারে জামাই কি খাসি কেটে খাওয়াবে খাসি মরছি খাসি তাহলে দি বলছে না পাঁটা কেটে খাওয়াবো তাহলে দেখো আমার তাহলে ভালোই হইলো 2 কেজি মিষ্টি নিয়ে তোদের বাড়ি গেলাম তোদের বাড়ি গিয়ে 3 দিন থাকলাম বড় পাঁটা কেটেছে গো খেয়েই যাচ্ছে না মনে 3 দিন ধরে 3 দিন থাকলাম কিন্তু তোর বাবা পাঁটা কাটলো না কি তোর বাবা পাঁটা
কাল্লু না কি আমার আমার বাবাকে পাটা বলছো কই বললাম না মানে এক খুলি তো বলো তো তোর বাবা পাটা কাটলো না না মানে বললেই তো হয় তোর বাবা পাটা কাটেনি তা বলছো না ওলা উঠো বলছো তোর বাবা পাটা কাটলো না মাঝখানে এতখানি গ্যাপ কেন না না কাল পাটাটা কাটলি তো গ্যাপ তো বলছো না আই কাটতে নাই বলি গ্যাপ তো বুঝি গিয়ে আচ্ছা শোনো খবরদার আমার বাবাকে কিছু বলবে না কেন কেন ছি 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 মা বাবা চোখ ছিল না গো তাই তোমার সাথে বিয়ে দিয়ে আমার জীবনটা বরবাদ করে তোর বাবার ভাগ্য ভালো যে এই রকম ছেলে পেয়েছে ছেলে চেহারা দেখলে একবারে দেবের মতো দেখছি না মুনে মাথায় টাক পড়ে গেছে বলছে দেবের মতো আমার মাথায় টাক পড়ে রে তো টাক না তো কি টাক পড়ে না আমার মাথায় বোম পড়েছিল হ্যাঁ গো বোম পড়েছে তুমি মরনি এই আমি আমি কি বলতে চাইছিনি আমি এই কেস টুপুরে ডন নাই নাকি কেস টুপুরে ছেলেগুলো ভাইয়া গায়ে মুচ্ছে দেয় মানুষ মনে করে না তার জন্য মুক্তি দেয় না আমাকে ইলেকট্রিক বল মনে কর তাছাড়া এই আমাদের গায়ে হ্যাঁ পাটি পাটি মার লেগেছে হ্যাঁ দিদা কি সিবি আমরা বোম লিয়ে চলে আসছে হ্যাঁ দল করে বোম ছুটি দিলে আচ্ছা আর আমি মাথা বেঁচে দিলাম ধরাম করে ভেঁচে গেল হ্যাঁ তাও দেখি আবার তিন মূল্যে বোম ছুটি দিয়ে দিল তখন তুমি কোথায় আমি তো গায়ে মাঝখানে না আমরা পাটি পাটি মার লেগেছে ফাঁকে ঢুকে দরকার কি ফুটে যাবে তো লাগবে এই যে গায়ে মারা মাইলে একদম তাই থাকবো কোথায় চুল আছে কোথায় নিচেতে নিচেতে মানে মাটিতে পড়ে গিয়েছে তা উলাও তো সেইটাই বলো যে মাথার চুল ঝরে নিচে পড়ে গেছে না বলছে আছে নিচেতে তা ঝরে কোথা পড়বে মাটিতে পড়বে না উড়িয়ে বেরাবে না বলতে হবে তো ঝগড়া করবে না তুই ঝগড়া করছিস তুমি ঝগড়া করছো ছি 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 হ্যাঁ গো তোমার কাছে আমার থাকতে ইচ্ছা করে না আমার কাছে মন থাকতে মন না হয় তো কেটে বল কি আমি কেটে পড়বো ওরে কেটে বা তুই চলে গেলে এখনো কত মেয়ে আমাকে দেখবে বলে ওরে বল খোকা বাবু আমার অনেক মেয়ে বাজে যে টুরুলা না মুনে এই বুড়া হারা তোমাকে কে আর টুরুলা বলবে শোন তুমি যদি এই বুড়া বয়সে বলতে পারো যে কত মেয়ে আমাকে টুরুলা বলবে আমি যদি রাস্তা দিয়ে একবার বেরিয়ে যাই চ্যাংড়া ছেলেগুলো আমাকে ছাড়বে কি বলবে কতজন বলবে ও বৌদি লাগাবো নাকি বৌদি লাগাবো নাকি আর যেই আমাকে বলবো বৌদি লাগাবো আমি লাগাও লাগাও আসবো একবার একবার ফেভিকল রেডি তো ফেভিকল রেডি লাগিয়ে দিবে একবার তবে না তো কি তোকে লেবে কারে কত জোনাতে নেবে তোকে কেউ লেবে না তোর আমি কাজ ছেড়ে দিয়েছি কি কাজ ছেড়ে দিয়েছো কি কাজ ছেড়ে দিয়েছো এ কে কখন কাজ ছেড়ে গিয়ে বুঝতে পারে কেন বুঝতে পারবে না এদের নেতারা কাজ ছাড়ছে পাবলিক বুঝতে পারছে হ্যাঁ গো নেতারা কাজ ছাড়ছে পাবলিকে বুঝতে পারবে না এই যে বর্ধমানে মমতা ব্যানার্জি আইছিল সেদিন হ্যাঁ কাজ ছেড়ে ফেললো কি কাজ ছেড়ে ফেললো মমতা ব্যানার্জি হ্যাঁ মমতা ব্যানার্জি ভাষণ দেয় স্টেজে রাখবা এদিক একবার ওদিক হ্যাঁ এখন ভাষণ দিতে দিতে এখন চটির ভিতে খুলে গিয়ে হ্যাঁ হাওয়ায় চটি পড়ে হাওয়ায় চটি পড়ে চটির ভিতে খুলে গিয়েছে হ্যাঁ তাহলে এবার ভাষণটাও দিতে হবে আবার চটির ভিতেটাও লাগাই তাই তো বলছি ভাই সাহেব আমাদের পশ্চিমবাংলা আমার এই তৃণমূল পার্টি আমি বহু কষ্ট করে এনেছি আমার এই মা মাটি মানুষের সরকার এই মা মাটি এই মাটি হচ্ছে খাঁটি ওটা কি হলো ওই খাঁটি বলতে গিয়ে ঘাঁটিতে লাগিয়ে ও ছোটি পিতরা খুলে গেছিল লাগিয়ে নিল তাহলে পাবলিক বুঝতে পারলো না বুঝতে পারলো না ফাঁকে কাল সেটি ফেললো হ্যাঁ এই নর মুদি হ্যাঁ পাকা পাকা দাঁড়িয়ে আছে মুদি আই ছিল হ্যাঁ এখন মুদি এখন ভাষণ দিতে দিতে ও দাঁড়িয়ে তখন কুনে কামড়াইতে লেগেছে কেন ওর বউ বেঁচে দিতে পারে না বউ নাই তো দাদির অত্যাচারে পাল্লি গেছে এবার ভাষণ দিতে হবে উকুনটাও মারতে হবে হ্যাঁ বলছে ভাইও মেরা না মেরা গাঁও মেরা দেশ না মনে মুখ খারাপ করো না মেয়ে ছেলে বসে আছে এ মাকে আবার হিন্দি বলছে না বলছে আমার গ্রাম আমার দেশ হ্যাঁ ভাই সাহেব আমি নরেন্দ্র সিং মোদি বলছি আপনারা বিজেপি কে ভোট দেন আমি কথা দিচ্ছি আমি যদি একবার জিততে পারি আমি যদি একবার জিততে পারি তাহলে প্রত্যেকের কুটকুটি মেরে দেবো ওটা কি করছো ওই যে দাঁড়ির কুন্ডা মেরে ফেল কুটকুটিটা
আর এই 500,000 টাকা নোট বাতিল করে সব সারা কুটকুটি মেরে দিয়েছে হ্যাঁ তা দিয়েছে তাহলে কার শরীর হইলো হ্যাঁ পাবলিক বুঝতে পারলো না বুঝতে পারলো না লালু প্রসাদ যাদব হ্যাঁ লালু প্রসাদ যাদব সে বিহারি সে হুঁ খইনি খায় হ্যাঁ তাহলে ভাষণ দিতে দিতে খইনি খাইতে মন হয়ে গেল হ্যাঁ তাহলে ভাষণ দিতে হবে বা খইনিটা খাইতে হবে আচ্ছা ভাই সাহেব আমি লালু প্রসাদ যাদব বলছি আপনারা আমাকে ভোট দেন বন্ধুগণ আপনারা পকেটে হাত ভরে থাকবেন না পকেট থেকে হাত বার করুন এটা কি হলো খইনির ডিপারে বার করে ভাই হ্যাঁ এ ভাষণ দিতে হবে খইনিটাও খাইতে হবে হ্যাঁ ভাই সাহেব আমরা আপনারা আমার হাতে হাত রেখে বলুন আমাকে ভোট দেবেন কি না এটা কি করলে ডান হাতের মাল বাঁ হাতে চলে গেল আচ্ছা এবার তো চুনটা খুঁজিয়ে বার করতে হ্যাঁ আলো খাবে কি করে হ্যাঁ বন্ধুগণ আমি লালু প্রসাদ যাদব বলছি আমি যদি একবার জিততে পারি আমি কথা দিচ্ছি ওই দিল্লি থেকে মাল খুঁচিয়ে বার করব এইটা কি করছো চুন খুঁচিয়ে বার করে ফেললি হ্যাঁ এবারে খইনিতে ডইলতে হবে হ্যাঁ না ডইললে খাবে কি করে সেই তো বন্ধুগণ আপনারা জানেন ভারতবর্ষে যত বড় লোক আছে আপনাদের মতো গরিব মানুষ দিকে ওই সব বড় লোকের দল ডইলিয়ে পিছিয়ে মেরে ফেলছে এটা কি করছো ওই যে বলা হয়েছে ডলাও হয়েছে ও খইনিটা ডলা হচ্ছে এবার তো চুনটা ঝাড়তে হবে হ্যাঁ আলো খাবে কি করে সেই তো বন্ধুগণ আপনারা আমার হাতে হাত রেখে বলুন আমাকে ভোট দেবেন কি না এটা কি করছো চুন উড়িয়ে পালিয়ে গেল হ্যাঁ এবার তো মালটা মুখে ভরতে হবে বন্ধুগণ আপনারা জানেন এই ভারতবর্ষে কত মানুষ দিনের পর দিন না খেয়ে আছে আমি যদি একবার জিততে পারি তাহলে প্রত্যেকের মুখে ভাত ভরিয়ে দেবো এইটা কি করলে মাল ভরো হয়ে গেল আচ্ছা যারা আমাকে ভোট দেবে না তাদের প্রত্যেকে আমি ঘৃণা করি ঠু ঠু এইটা কি করছো চুন বেশি হয়ে গেল ঠোকরে ফেলে দিলি আচ্ছা তাহলে পাবলিক বুঝতে পারলো না ফাঁকে কাজ সেরে ফেললো হ্যাঁ আর তোর আমি কখন কাজ সেরে জীবন দেখিনি কখন তোর যখন শীতেই সিঁদুর ভরে দিয়েছি কাজ সেরে দিই যে মেয়ে শীতে সিঁদুর ভরে দেওয়া হয় কাজ তার কাজ সেরে দেওয়া হয় শোনো এ মাগি তুই কেন বেকারে আমাকে কাউকে নেওয়ার দরকার নাই আমার একটা ছেলে আছে তাকে বুকে নিয়ে আমার জীবন চলে যাবে মাগি বললাম ছেলে নেই না বিয়ে 3 মাস পরই ছেলে হয়ে গেল শাশুড়িকে বললাম এটা কি রকম হইলো তা হচ্ছে আমাদের 90 দিনের ফল না মানে তা নয় 3 মাস পর নয় শোনো বিয়ে 3 বছর পর ক বছর পর বিয়ে 3 বছর পর একটা ছেলে হলো 3 বছর হ্যাঁ এ 30 দিনে বছর তোর মায়ের ক্যালেন্ডারও ভালো রে আমার মায়ের নিন্দে করো না আরে বাবা রে আমার মায়ের ছেলে হচ্ছিল না হ্যাঁ এ কালী তলায় দেখি এ পীর তলায় দেখি এ ঠাকুর তলায় দেখি এ মাজারে দেখি আমার মায়ের ছেলে হচ্ছে না হবে না হচ্ছে না হবে না করে 18 গন্ডা বিটি হয়েছে ক গন্ডা 18 গন্ডা তোর বাবা বেঁচে আছে হ্যাঁ আরে শেষালো মানুষ না জিসিবি রে একবারে হাত জুড়ে লোড করে দিয়েছে আর তোর মা তো ডাম্পারের মতো পুঙ্গা লড়াইতে লাগলো তাহলে দেখো তাহলে আমার বাবার ক্ষমতা দেখো আর তোমার সাথে বিয়ে তো আমার একটা ছেলে ওই কারণে ছেলেকে কাছে রাখিনি দূরে রেখেছি শোনো ছেলে লেখাপড়া শিখবে ছেলের বিয়ে দিয়ে দেবো মাগি ঘর নাই দূর নাই ছেলের বিয়ে কি করে ছেলে বিয়ে হবে কেন ঘর নাই দুবন নাই এই ঘর থাকবে নাকি পাকা বাড়ি করব পাকা পায়খানা করব পাকা পায়খানা হ্যাঁ একটা পায়খানা খরচা কত 30,000 তো হবে এ 30,000 টাকা খরচ করে পায়খানা করা দরকার কি কেন 30 টাকার ক্যারি প্যাকেট কিনে নিয়ে আয় হ্যাঁ দি প্যাকেটে হাগবি রাস্তায় ফেলে দিবি লোকে মনে করবে ঘুমিয়ে ফেলে দিবে লিয়ে পালিয়ে বাড়ি পরিষ্কার রাস্তাও পরিষ্কার সামনে চকরে ক্যারি প্যাকেটটা ঘরে গিয়ে খুলে দেখবে এইটা ঘুগনি নয় পায়খানা দুজনকে কেমন বসাবে তারপরে পায়খানায় নাম লেখা আছে এই 30 টাকা ক্যারি প্যাকেট কিনবে প্রতিদিন ফেললে লোকে ফলো করবে না তা বসে শোনো ইনকাম করো তুমি ইনকাম করে টাকা নিয়ে এসো এ তা টাকা পাবো কোথায় গাল লোকের কাছে ধার করো ধার করে বেচারবি হ্যাঁ এত টাকা দেবে কেলে কেন আমাদের গাছ ছোট মডেল ওর কথা বলিস না কেন 5 টাকা লিয়ে আই যায় 3 বছর হইলো ছালা পেইলি আমাকে পড়বে বেঁধে ওল ছাড়ানো কই শোনো 5 টাকার পেছনে ঘোরে না এই গ্রামে সব থেকে বড় লোক কেউ যদি খেতে না পায় তা 500 টাকা দান করে দেয় আর তোর 5 টাকা যেন ঘুরবে শোনো সম্মানী মানুষ তাকে সম্মান দিয়ে টাকা চাইতে হবে হ্যাঁ আমাকে এখন যেতে বললি না কেন এখন বাড়ি থেকে বেরোনো যাবে না কেন বেরোনো যাবে না এখন দেখছি না কি রোগ হয়েছে কি রোগ হয়েছে ওরে নোবেল করোনা এ রোগ কাউকে ছাড়ে না তাই
এখন এসেছে নোবেল করোনা, এরও কাউকে ছাড়বে না। তাই কখন তোমার শরীরে ঢুকে পড়বে ও তুমি বুঝতে পারবে না। এই যে নোবেল করোনা, এরও কাউকে ছাড়বে না। এই যে নোবেল করোনা, এরও কাউকে ছাড়বে না। ছেলে পিলে আত্মীয় স্বজন কাছে আসবে না। এ যে নোবেল করোনা, এরও কাউকে ছাড়বে না। এ যে নোবেল করোনা, এরও কাউকে ছাড়বে না। সবাই সম্মান দেয় আর তার কানে চড়িয়ে দেবে, টাকা দেবে তোমাকে? ওইভাবে বললে হবে না, ভদ্র হবে।
শোনো আমি তোমাকে দেখিয়ে দিচ্ছি এই মনে করো তুমি একটা ছোট মোড়ল আমি আর আমি ছেলের বাবা ঠিক আছে আমি বাইরে থেকে কাম করে ডাকছি তুমি ভদ্র হবে তো থেকে সারা দেবে বেটার বিয়ে তো মানে সামলা রে ওই জন্য বললাম বেটার বেটা লেই না আমাকে কুল্লু করে দুদিন দুধ খাও না আমনে বুড়ো ভামকে দুধ খাওয়াবে বসো এই যে বাবু বাড়িতে আছেন আমার বাড়ি আমি থাকতেও পারি না থাকতেও পারি নামুনে ওই কথাটাকে বলে তার বাড়িতে গেলে আমার বাড়ি থাকতে পারি না ভদ্র সারা দাও এই যে বাবু বাড়িতে আছেন গেটা ছুরি ঝাঁকা তোলা আছে গোয়াল বাইতে সে ঝাঁকা নিয়ে আসে তার কপালে